নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। একুশের মহারণের সূচনা, শিলচরের সংকল্প সমাবেশে ভোটের ঢাকে কাঠে দিলেন নাড্ডা। শ্রীগুড়িতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, লরির ধাক্কায় ঘটনাস্থলে নিহত যুবক, অবরোধ। চাকরি স্থায়ীকরণের দাবিতে আশা কর্মীদের ধর্ণা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকপত্র। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রথমবারের মতো বরাকে বিজয় সংকল্প মহাসমাবেশ অনুষ্ঠিত হয় শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সভায় বক্তব্য রাখতে গিয়ে নাড্ডা আসামে ও কেন্দ্রে বিজেপি সরকারের সাফল্যের কথাগুলো তুলে ধরেন। আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে রাজ্যের জন্য কাজ করে যাচ্ছেন তাতে রাজ্যবাসী অনেক উপকৃত হয়েছেন। একই সঙ্গে পূর্বের কংগ্রেস সরকার আমলে যেভাবে দুর্নীতি হয়েছে সেইসব দুর্নীতি বন্ধ করে আজ বিজেপি সরকার উন্নয়নের রাস্তা বানিয়ে দিয়েছে। বরাক উপত্যকায় 15টি আসন বিজেপি দখল করবে এবং রাজ্যে 21-এর ভোটে 100টিরও বেশি আসনে জয়লাভ করবে বলে নাড্ডা আশা প্রকাশ করেন। बराक वैली से किया है जहां भारतीय जनता पार्टी की नींव है और भारतीय जनता पार्टी ने सबसे पहले अगर यश पकाया है तो वह यश हमें बराक वैली में आशीर्वाद के रूप में मिला है। इसलिए आप सबको कोटि कोटि धन्यवाद। हमें याद है 1991 जब हमारा काम धीरे धीरे भारतीय जनता पार्टी का बढ़ रहा था, उस समय अगर किसी ने आशीर्वाद दिया था और एक तरफा आशीर्वाद दिया था तो वो बराक वैली था जहां से 9 जन विधायक बने और 2 जन सांसद बने। ये हमको ध्यान में रखना था। বিজেপির প্রথম এই নির্বাচনী জনসভায় এদিন বক্তব্য রাখেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, দলের রাজ্য সভাপতি রঞ্জিত দাস ও শিলচরের সাংসদ রাজদীপ রায়। উন্নয়নের ক্ষেত্রে আগুয়াই নেওয়ার আমার সংকল্প আছে। আমি যে ধরনের কথা কইছিল তেনধরনের আমি কামর ক্ষেত্রে দৃঢ়তায় আগবাড়িছো। আপনার সম্মুখত মিছা কথা কবলে কোনো প্রয়োজন নাই। মই কি কথা কও, বরাক এবং ব্রহ্মপুত্র কেবল দুটি নদী নয়, বরাক এবং ব্রহ্মপুত্র কেবল দুটি নদী নয়, কেবল দুটি উপত্যকা নয়, আসামের সভ্যতা সংস্কৃতির পরিচয়ক। গতি সেইভাবে সভ্যতা সংস্কৃতির পরিচয় প্রদান করা বরাক ব্রহ্মপুত্রক আগন্তুক দিনত শক্তিশালী রূপত বিশ্বের বুকত প্রতিষ্ঠা করা ভারতীয় জনতা পার্টির সংকল্প আছে, প্রতিজ্ঞা আছে। গতি এই কাম আমার সরকারে নিশ্চিতভাবে আগন্তুক দিনত করে যাব, এই কথা আপনাদের মনত দৃঢ়তায় প্রতিষ্ঠা করো। এদিনের বিজয় সংকল্প সমাবেশে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল, সোনাইয়ের বিধায়ক আমিরুল হক লস্কর, কাটিগড়ার বিধায়ক অমরচাঁদ জৈন, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম ও প্রাক্তন মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। সমাবেশে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শ্রীগুড়িতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ গেল এক যুবকের। ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার বিকেল আনুমানিক 3টে নাগাদ বদরপুরের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি WB41J5186 নম্বরের লরি শ্রীগুড়ি বড়ই দোকানের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
তখন লরির বডিতে মাথা লেগে AS11S6248 নম্বরের বাইক আরোহী ঘটনাস্থলে প্রাণ হারান। বাইক আরোহী বদরপুর থানা এলাকার কমলাপাড়া গ্রামের সিয়াবুদ্দিনের বছর ১৯ ছেলে মিনাজ আহমেদ বলে জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করেন। কয়েক ঘন্টা অবরোধ চলে, এতে দুপাশে আটকা পড়ে শতাধিক যানবাহন। বদরপুর থানার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে আসার পথে ঘটনাস্থলে উপস্থিত হন করিমগঞ্জের পুলিশ সুপার ময়াঙ্ক কুমার। স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে মিনাজ আহমেদের নিথর দেহ ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। মিনাজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। আসাম প্রদেশ কংগ্রেসের সম্পাদক ও গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের আইনজীবী দয়ান হোসেন, মালুয়া শ্রীগুড়ি জেলা পরিষদ সদস্য এনাম উদ্দিন, বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি আশুক উদ্দিন শাহাবুদ্দিন, করিমগঞ্জের পুলিশ সুপার ময়াঙ্ক কুমারের কাছে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বদরপুর শহরের উপর দাপিয়ে বেড়ানো ওভারলোডেড লাইমস্টোন বোঝাই লরিগুলো বন্ধ করার জন্য অনুরোধ জানান। পুলিশ সুপার স্থানীয় জনগণকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন স্থানীয় জনগণ। দোহালিয়া বন বিভাগের সফল অভিযানে নারায়ণপুর থেকে জব্দ অবৈধ কাঠ চেরার মেশিন সহ বিশাল সংখ্যক সেগুন কাঠের লক সহ চেরা চোরাই কাঠ। পরিবেশ প্রেমী জনগণের একাধিক অভিযোগের ভিত্তিতে অবশেষে অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল করিমগঞ্জের দোহালে বন বিভাগের কর্মীরা। এ মর্মে স্থানীয় রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ প্রবীর বিশ্বাসের নেতৃত্বে পাথারকান্দি পুলিশের একটি দল দোহালে বনাঞ্চলের নারায়ণপুর এলাকায় হানা দিয়ে একটি কাঠ চেরার অবৈধ সমিল সহ ১৭টি সেগুন কাঠের লক সহ প্রায় ১০০ সিএফটি চোরাই সেগুন কাঠ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। বর্তমানে মেশিনের যন্ত্রাংশ সহ কাঠের লকগুলো দোহালের রেঞ্জ কার্যালয়ে রাখা আছে। তবে এই অভিযানে কোনো বন দস্যু বা কাঠ মাফিয়াকে গ্রেফতারের খবর নেই। অভিযান সম্পর্কে রেঞ্জ কর্তা বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরে বিশেষ একটি চক্র স্থানীয় নারায়ণপুর এলাকায় বেশ কটি মেশিন বসিয়ে কাঠ চেরার রমরমা কারবার চালিয়ে আসছিল এমন একাধিক অভিযোগ ইতিমধ্যে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ হয়েছে। পরে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেন ডিএফও জেনুর। ওনার নির্দেশে এই অভিযান কিছুটা হলেও সফল হয়। তবে এ এলাকায় আরও বেশ কটি অবৈধ সমিল থাকার খবর পাওয়া গেছে। এদের বিরুদ্ধে শীঘ্রই অভিযানে নামবে বন বিভাগ। আমার ডিএফওর ইনফরমেশন অনুযায়ী এটা কাঠ পাড়া মেশিন চলি আছিল। সেইটো আমি স্টাফ আৰু পাথারকান্দি থানার সহযোগত মেশিন কিনি জব্দ করেছো আর ইলিগেল কাঠ কিনি মোর অফিসত লৈ আহিছো। এনেকা আরো আছে বলে গম পাইছো, তো আমার লগে সোনকালে এইবিলাক অপারেশন করিম। চাকুরি স্থায়ীকরণ, মাসিক ২১,০০০ টাকা বেতন প্রদান সহ বিভিন্ন দাবিতে এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করলেন আশাকর্মীরা। সোমবার আশাকর্মী সংস্থার পক্ষ থেকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছে বিভিন্ন দাবি সংবলিত একটি স্মারকপত্র দেওয়া হয়। এদিন সংস্থার কর্মীরা বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে স্থানীয় সিপিআই এমএলএর কার্যালয়ের সামনে ধর্ণা কার্যসূচি পালন করেন। এতে বক্তব্য রাখেন আদরজান বেগম মজুমদার, আরতি দাস প্রমুখ। এদিনের ধর্ণায় করিমগঞ্জ থেকেও অনেক আশাকর্মী এই ধর্ণায় সামিল হন। এক নম্বর দাবি হইলো আমরা চাকরি স্থায়ীকরণ করা, দুই নম্বর আমার আশা যারা কোভিডের ডিউটি করছে এরা কোনো টাকা পাচ্ছে না, এদেরকে টাকা দেওয়ার জন্য আমি সিএম স্যারকে বলছি, সিএম স্যার ডিসি ম্যামকে এ দায়িত্ব দিয়েছেন। আমরা আগামী ১৮ তারিখ সোমবার ডিসি ম্যামের সঙ্গে ১০ জন আবার গিয়ে দেখা করবো যে আমাদের কোভিডের টাকাটা পাওয়ার জন্য। আজকে আমরা ক্ষুদিরাম মূর্তি নিচে ধর্ণাটা এর জন্য বন্ধ করেছি, সিএম প্রোগ্রামের জন্য। আমি সব আশাকে সঙ্গে নিয়ে আজকে আমার এআইসিসি টু অফিসে আমরা এই আজকে আমরা মিটিং করেছি এবং আমরা এখানে আমরা সমাপ্তি করেছি। আমাদের আজ ১১ জানুয়ারি, আমাদের ধর্ণার প্রোগ্রাম ছিল আশাকর্মীদের, কিন্তু হঠাৎ করে আমাদের পরশুদিন মানে রাত্রেবেলা আমাদের অসীম স্যার জানিয়েছেন যে আপনারা ওটা এটা সোমবার দিন সিএমএর প্রোগ্রাম আছে, আপনারা এটা পোস্টপোন করে দেন। তা আমি বললাম যে স্যার আমরা তো সবাইকে বলে দিয়েছি, এটা কী করে হবে? বলে দেখুন অনেক গ্যাদারিং হবে, কী হবে না হবে এটা বলতে পারছি না, কাইন্ডলি এটা প্রোগ্রামটা পোস্টপোন করে দিন। কালও উনি বলেছেন আমাকে, আমি দাদাকে বলেছি যে আপনি আমাদের আমাদের ইউনিয়ন সেক্রেটারিকে বলেন কী করার জন্য। তো উনি ডিসিশন নিয়েছেন যে যদি আমরা আমাদের সিএমের এখানে আমাদের মেমোরেন্ডাম আমরা দিতে পারি তাহলে আমরা আমাদের প্রোগ্রাম ক্যান্সেল করব। তাই আজ আমরা সকালবেলা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের গাড়ি চালক কাজল দত্তের নিখোঁজ মামলার রহস্য অন্বেষণে ব্যর্থ সরকার। রবিবার ধলাই থানার নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটনে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কনভয়ের সামনে এই অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করে ধলাই কংগ্রেস।
এদিন ধলাই রামপ্রসাদপুর এলাকায় শিলচর আইজল জাতীয় সড়ক ধরে যখন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কনভয় যাচ্ছিল ঠিক তখনই কাজল দত্ত কোথায় আছে জবাব চাই ও বিজেপি সরকার হাই হাই স্লোগান দিয়ে আকাশ পাতাল মুখরিত করে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতারা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সোনাই শাখা অর্থাৎ পুরনো ইউবিআই এ গ্রাহকদের দিনভর হয়রানি হতে হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে আগত গ্রাহকরা কয়েকদিন ধরেই এভাবে হয়রানির মুখে পড়ছেন। গত শুক্রবার থেকে ব্যাংকে লিংক নেই বলে জানাচ্ছেন ব্যাংক আধিকারিকরা। দুদিন ধরে ব্যাংকের কাজের জন্য আসা সাধারণ মানুষ পুরো দিন অপেক্ষা করে বিকেলে নিরাশ হয়ে বাড়ি ফিরছেন। বিশেষ করে গ্রামীণ এলাকা থেকে আসা বয়স্ক পুরুষ মহিলারা ব্যাপকভাবে এ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সোমবার ব্যাংক খোলা থাকলেও পুরো দিন ব্যাংকের সব ধরনের কাজ অচল ছিল। এ ব্যাপারে জানা যায় পুরনো ইউবিআই ও ওরিয়েন্টাল ব্যাংক ইতিমধ্যেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে সংযুক্ত হওয়ার ফলে ব্যাংকের প্রধান কার্যালয়ে তিন ব্যাংকের বিভিন্ন নিয়মনীতি ও গ্রাহকদের অ্যাকাউন্টে কাজ চলছে, যার ফলে এমন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রাহকদের। কয়েকদিনের ভেতর এই সমস্যার সমাধান হবে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানান। শনিবারে বন্ধ, রবিবারেও বন্ধ, আবার আজকে সোমবার, সোমবারেও আইসি, সোমবারে আবার পরে আজকেও লিঙ্ক নাই, লিঙ্ক নাই। কেমন দিন থেকে লিঙ্কের প্রবলেম চলে আর কেমন দূরে থেকে আইনি ব্যাংক? আমি শুনি রামনগর থেকে, রামনগর, রামনগর থেকে তো প্রায় দশ বারো চল্লিশ টাকার ভাড়া। বেলুড় মঠের নির্দেশানুযায়ী স্বামীজির ১৫৯তম জন্মদিবসে আগামীকাল অর্থাৎ ১২ জানুয়ারি রামকৃষ্ণ মিশন এবং বিবেক বাহিনীর শোভাযাত্রা হচ্ছে না। সকাল ৭:৩০ সদরঘাটস্থিত স্বামীজির প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন শিলচর রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী মহারাজ সহ বিবেক বাহিনীর সদস্যরা। পরে রংপুরের বৈদ্যনাথ যোগ বিজ্ঞান মহাবিদ্যালয়ে বিবেক বাহিনীর পক্ষ থেকে এক সভা অনুষ্ঠিত হবে। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মিশনের স্বামী বৈকুণ্ঠ নন্দজী মহারাজ। হাইলাকান্দির সদর আরক্ষী থানার নবনির্মিত ভবনের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। রবিবার ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাইলাকান্দি সদর আরক্ষী থানার শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সোনোয়াল। এদিন ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের বন্য পরিবেশ, আবগারি এবং মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, রাজ্যের আরক্ষী সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত প্রমুখ। পরে হাইলাকান্দি সদর থানার নবনির্মিত ভবনের বোর্ডের যৌথভাবে কাপড় সরিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন হাইলাকান্দি জেলার জেলা উপায়ুক্ত মেঘনিধি দাহাল এবং আরক্ষী অধীক্ষক। এদের উপায়ুক্ত মেঘনিধি দাহাল তার বক্তব্যে জনগণ এবং পুলিশের সম্পর্কের কথা তুলে ধরেন এবং জনগণকে পুলিশ ও প্রশাসনের সাথে সহযোগিতা করার আহ্বান জানান। দক্ষিণ ধলের জামালপুর জিপির ভেতর নারায়ণপুর গ্রামের মশার খালের উপরে পাকা সেতু নির্মাণ না হওয়ায় প্রতিদিনই প্রচণ্ড বিপাকের মধ্যে পড়তে হচ্ছে স্থানীয়দের। এ নিয়ে ইতিমধ্যে তারা এক প্রতিবাদী কার্যসূচি পালন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন, কিন্তু কোনো জনপ্রতিনিধি এগিয়ে না আসায় সোমবার স্থানীয়দের একাংশ আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের দাবি জানান। অনেক নেতা মন্ত্রী আইন কিন্তু আওয়ার পরেও আশ্বাস দিন খাজল লাগিলে খাস তো কোনোদিন হয় না, আর আমরা এখানোর সব মানুষ যাওয়া আওয়ার বেশ কষ্ট হয়, তাই ইলেকশন সামনে এই জন্য আমরা সবে একটা প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনারা সবে আমরা সবে যে রাস্তার কাজ যদি না হয় তাহলে আমরা ভোট বয়কটের একটা ডাক দিতাম, আর খাস করিয়া যে আমরা যত নেতাবৃন্দ আছেন তার কাছে আমরা যেন ওগুলো একটা প্রস্তাব রাখি আর যে আমরা রাস্তাটা ধরে একটু খেয়াল নিতাম। নেতা মন্ত্রী অনেক আছেন কিন্তু আমরা যেন গ্রামের কোনো কেউ কোনো খেয়াল নেই না, বর্তমানে আমরা সব মিলিয়ে আমরা ফুল বানাইছি আর আমরা রাস্তাঘাটের অবস্থা তো বেশ খারাপ, ফুলের অবস্থা যদি অতখান হয় তো রাস্তার অবস্থা কতখান হইবা আপনারা জানটা তো, তাই আমরা তো আমরা এখান দেশ স্বাধীন হওয়ার ৭০ বছর হইয়া আসছে কিন্তু ৭০ বছর হওয়ার পরেও বাসর ফুল আবর হয়েছে, গ্রামের মাসে সবে মিলিয়া ফুল দেওয়া লাগে। ধলাই থানার অন্তর্গত নতুন বাজার সংলগ্ন শালওয়াঙ্গার পার এলাকায় এক বন্ধন ব্যাংক কর্মীর মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য দেখা দেয়।
জানা যায় বছরত্রিশের মৃত ব্যক্তি বন্ধন ব্যাংকের নতুন বাজার শাখার ফিল্ড ওয়ার্কার তথা অর্থ সংগ্রহের কাজ করতেন। তার মূল বাড়ি করিমগঞ্জ জেলার মাইজগ্রামে। এদিন সকাল আনুমানিক 11:30 নাগাদ 18 টিলা গ্রামের অঙ্কিত গ্রুপের সাপ্তাহিক কিস্তির টাকা সংগ্রহ করে অন্য একটি গ্রুপে যাওয়ার পথে শালগঙ্গার পারে জনশূন্য স্থানে একটি নালার পাশে অজ্ঞাত কারণে তার মৃত্যু ঘটে। তার সাথে থাকা মোটর বাইক, টাকার ব্যাগ ও জুতো আনুমানিক 30 মিটার দূরত্বে রাস্তার পাশে পড়েছিল। খবর পেয়ে ধলাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠায়। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। 2019-20 অর্থ বছরে এসপিডিজির অধীনে আনুমানিক 54,15,000 টাকা ব্যয় সাপেক্ষে রবিবার উধারবন্ধ নাথপাড়া কান্দিগ্রাম থেকে রংপুর পর্যন্ত আনুমানিক 700 মিটার রাস্তার নির্মাণ কাজের সূচনা করলেন এলাকার বিধায়ক মিহির কান্তি সোম। এদিন ফলক উন্মোচন করে কাজের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। পরে স্থানীয় বিশিষ্ট নাগরিক তথা 6 নং বুথ কমিটির বুথ সভাপতি বিজয়নাথের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, দীর্ঘদিন থেকে এই এলাকার জনগণের এই রাস্তা নিয়ে দাবি ছিল এবং আগামী মার্চ মাসের মধ্যে এই রাস্তার কাজ সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এদিনের সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি রংপুর মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস, বিনয়ভূষণ নাথ প্রমুখ। রাস্তাটা কান্দিগ্রামবাসীর একটা স্বপ্ন ছিল, দীর্ঘদিন থেকে নানান টালবাহানার মধ্য দিয়ে এই রাস্তায় বিভিন্ন সময় বিভিন্ন বিভাগ থেকে অনুদান এসেছে সত্যি কথা, কিন্তু সেখানে আন্তরিকতার অভাব ছিল। সেই আন্তরিকতার অভাবে এই রাস্তাটা কোনো দিনই সুন্দরভাবে সুষ্ঠুভাবে সমাধান হয়নি, সেটা থেকে আমরা সেটার সুফল থেকে আমরা বঞ্চিত হয়েছি। আর এই প্রথমবার আমাদের মাননীয় বিধায়কের আন্তরিকতার জন্য আজকে এই রাস্তাটা সম্পূর্ণ হতে চলেছে, তাই আবারও আমি কান্দিগ্রামবাসীর পক্ষ থেকে উনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। 21-এর মহারণের সূচনা, শিলচরের সংকল্প সমাবেশে ভোটের ঢাকে কাঠি দিলেন নাড্ডা। শ্রীগুড়িতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, লরির ধাক্কায় ঘটনাস্থলে নিহত যুবক, অবরোধ। চাকরি স্থায়ীকরণের দাবিতে আশা কর্মীদের ধর্ণা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকপত্র। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।